না, বৈশাখ মাসে তুলসী জলদান কবে থেকে শুরু আর কবেই শেষ? এই তুলসী জলদানের কি মাহাত্ম্য রয়েছে? কেন বৈশাখ মাসে তুলসী জলদান করা হয় আর কবে শুরু কবে শেষ? এই জলদানের মন্ত্র কি? আজকে এই নিয়ে আলোচনা করব। সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। ফ্রেন্ডস, রাধে রাধে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গোরাঙ্গে কি পায়। তো আগামীকাল শুরু হচ্ছে বৈশাখ মাস। তো বছরে আগেও বলেছি আমি, তিনটে মাসের মধ্যে, এই 12টি মাসের মধ্যে তিনটে মাস খুবই গুরুত্বপূর্ণ, মাঘ মাস আর দামোদর মাস মানে কার্তিক মাস আর বৈশাখ মাস। তো বৈশাখ মাসের খুবই মাহাত্ম্য রয়েছে, ভগবানের খুবই প্রিয় একটা মাস। তার জন্য বৈশাখ মাসে ভগবানের সেবা পুজো করতে আমার করার জন্য আমাদের একটা সুবর্ণ সুযোগ। অতি অল্পতেই ভগবান তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যায়। তো আমরা জানি যে ভগবান নিজের থেকে নিজের ভক্তদেরকে বেশি ভালোবাসে। তো এই মাসে তুলসী জলদানের খুবই মাহাত্ম্য, কারণ তুলসী মহারানী হচ্ছেন কৃষ্ণের প্রিয়সী। আমরা যখন তুলসী আরতি করি, তোমরা দেখবে সকালবেলা আর সন্ধ্যেবেলা আমরা কৃষ্ণ ভক্তরা বা ইস্কন মন্দিরে সব জায়গায় দুবেলা তুলসী মহারানীর আরতি হয়। সকালবেলা ব্রহ্ম মুহূর্তে মঙ্গল আরতির পর, আর তারপরে সন্ধ্যা আরতির আগে, ঠিক আছে? তো ওই আরতির মধ্যেই আমরা বলি নাম নাম তুলসী কৃষ্ণ প্রেয়সী নাম নাম। তো তুলসী দেবী হচ্ছেন ভগবানের খুবই প্রিয় ভক্ত। তো আমরা যদি আমাদের সেবার মাধ্যমে তুলসী মহারানীকে খুশি করতে পারি, তাহলে অতি সহজেই মাধব মানে রাধা মাধব আমাদের কৃপা করবেন, ঠিক আছে? ভক্ত খুশি হলে ভগবান এমনিতেই খুশি হয়ে যান। তো এই বৈশাখ মাসে সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করেন, এক মাস মেষ রাশিতে থাকেন বলে এই সময় সূর্যের তাপ প্রচুর বেশি হয়। তার জন্য মাটিতে রসের অভাব হয়, রস কমে যায়, আর খুবই গরম হয় বলে গাছপালাতে এই সময় জলের খুব প্রয়োজন হয়। আর ভোলেনাথ বলেছেন নিজের ছেলেকে, স্বয়ং দেবাদিদেব মহাদেব নিজের ছেলে কার্তিককে বলেছেন তুলসী মহারানীর গুণমহিমা কীর্তন করতে হয়ে করতে করতে বলেছেন যে তুলসী মহারানী হচ্ছেন যতই বিশ্বে যত রকমের বৃক্ষ গাছপালা রয়েছে সর্বশ্রেষ্ঠ গাছ হচ্ছে এই তুলসী মহারানী। তাই তুলসী মহারানীতে জলদান করলে ভগবান খুব সন্তুষ্ট হয়। তো আগামীকাল থেকে জলদান শুরু হয়ে যাবে তুলসী মহারানীকে। অন্য সময় আমরা যখন পুজো করি বা যখন আরতি করি তখন জলদান করি, কিন্তু এই এক মাস আগামীকাল 14 এপ্রিল থেকে 15ই মে পর্যন্ত, মানে 14ই মে পর্যন্ত এই জলদান চলবে। কন্টিনিউ জলের ধারা দিতে হবে আমাদের তুলসী মহারানীর উপরে, ঠিক আছে? এটা করলে ভগবান খুবই খুশি হবেন। তুলসী মহারানীর কৃপা আমরা লাভ করলে অতি শীঘ্রই মাধবের কৃপা লাভ করতে পারবো। তো তুলসী মহারানীর এতই মহিমা, দেবাদিদেব মহেশ্বর স্বয়ং বলেছেন যে কেউ যদি বৈশাখ মাসে এই তুলসী পাতা বা তুলসী মঞ্জুরি ভগবানের চরণে অর্পণ করে, তার যে কত ফল, তার ফল আমি নিজে মুখেও মহিমা বর্ণনা করতে পারবো না, আমি নিজে বর্ণনা করতে পারবো না যে ও কতটা পুণ্য লাভ করেছে, কতটা ফল পেয়েছে। তাহলে বুঝতে পারছো, বৈষ্ণব শিরোমণি ভোলেনাথ স্বয়ং বলছেন তুলসী দেবী তাহলে কি মহিমা রয়েছে। তো সবাই কিন্তু এই মাসটা, গোটা মাসটা অধিক অধিক সেবা করবে ভগবানের, ঠিক আছে? গঙ্গা স্নানেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে, যে কোনো নদীতে স্নান করতে পারো। এই মাসে সমস্ত তীর্থ অবস্থান করে, আর তুলসী মহারানীর মূলে তো যত রকম তীর্থ আছে সব অবস্থান করেন, ঠিক আছে? তো তুলসী দেবীর বেশি 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 সেবা করবে, অধিক হরিনাম জপ করবে। আর তুলসী দেবীকে জলদানের মন্ত্র হচ্ছে ওম গোবিন্দ বল্লভাং দেবীং, ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভৈত্য চৈতন্যকারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। এটা মন্ত্রটা তুমি যদি না পারো তাহলে নামহট্ট পরিচয় বইতেও আছে, তো আমি তাড়াহুড়োতে একটু ভুলই বলে ফেলেছিলাম, আবার রিপিট করছি। ওম গোবিন্দ বল্লভাং দেবীং ভক্ত চৈতন্যকারিণীং স্নাপয়ামি জগদ্ধাত্রীং কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। তো দেখো মন্ত্রতেই বলা হচ্ছে যে তুলসী মহারানী কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করেন আমাদের, যেটা অতি সহজে কিন্তু পাওয়া যায় না। কৃষ্ণ প্রেম ভক্তি কিন্তু অত সহজে ভগবান আমাদেরকে দান করেন। সব থেকে কঠিন হচ্ছে কৃষ্ণ ভক্তি করা, তো সেটা আমরা অতি সহজেই পেতে পারবো তুলসী মহারানীর সেবা করার মাধ্যমে, ঠিক আছে? তো তোমরা আগামীকালকে সকালবেলা ব্রহ্ম মুহূর্তে তো শয্যা ত্যাগ করবে, তারপরে যে কোনো পবিত্র নদীতে বা আশেপাশে যে নদী আছে সেখানে স্নান করে, নাহলে বাড়িতেই গঙ্গা 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 বলে স্নান করে, তিলক ধারণ করে, মঙ্গল আরতি করে তুলসী মহারানীর উপরে একটা সেই মাটির ভার নিয়ে আসবে, ঠিক আছে? আগামীকাল আমিও বাড়িতে বাঁধবো, তো তোমাদেরকে প্র্যাকটিক্যালি অবশ্যই দেখাবো। তবু একটু বলে রাখছি, তোমরা এই জিনিসগুলো রেডি করে রেখো, কারণ কালকে হঠাৎ করে ভিডিওর মধ্যে দেখালাম তোমরা তখন কিছু রেডি নেই। দুটো কাঠ সেই
বাঁশের চালাটা কি যেন বলে না, এরকম দুটো কাঠ রেডি রাখবে, একটা দড়ি রেডি রাখবে, আর একটা মাটির ছোট ভার যেমন সাইজের খুশি আনতে পারো। বড় সাইজ হলে কি একবার জল দিলে সারাদিন তালে আর দিতে হবে না, ভরে দিলে পুরোটা, আর ছোট আনলে একটু পর পর খালি হয়ে গেলে আবার তোমাদের জল দিতে হবে ওইখানে। তো তোমরা যদি বাড়িতে না থাকো, দেখা গেলো সকালে বেরিয়ে যাচ্ছ বিকালে আসছো, তো তাহলে বড় ঘড়া আনতে হবে যাতে পুরোটা জল ভরা থাকে, আর সারাদিনের পরে বিকালে যাতে আবার জল ঢালতে পারো, ঠিক আছে? ওই সাইজের এনে, আর হ্যাঁ মনে রাখবে ওটা একটু ফুটো করিয়ে নেবে, ঠিক আছে? সে যা কিছু দিয়ে একটু ছোট্ট একটা গোল করে নিচটায় ঘড়ার নিচটায় ফুটো করে নেবে, আর তারপরে ওটা দিয়ে দড়ি দিয়ে বেঁধে দুপাশে দুটো কাঠ দিয়ে মাঝখানে তুলসী মহারানী থাকবে, আর উপরে ওইভাবে বেঁধে দেবে, ওটার মধ্যে জল দেবে। এখন অনেকের কথা যে উপরে জল দিলে তো জল তো সরসরে সব পড়ে যাবে ফুটো দেবে, তার জন্য তোমরা কি করবে, ওটার জন্য একটা প্রসেস রয়েছে, তুলো কিংবা একটা সুতো বা দড়ি ওটার মধ্যে দিয়ে দেবে ফুটোটার মধ্যে, ঠিক আছে? তাহলে জলটা আটকে থাকবে আর ফোটা 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 জলের ধারা পড়বে, এতে তুলসী মহারানী খুব খুশি হবেন, কারণ এই সময় খুবই গরম থাকে। তারপরে আবার অক্ষয় তৃতীয়া চলে আসে, তখন আবার চন্দন যাত্রা শুরু হবে, রাধা মাধবকে চন্দন লেপন করা হবে, নৌকা বিহার করানো হবে, সেটা নিয়ে যাই হোক পরে আলোচনা করব। তো আর তুলসী অধিক অধিক তুলসী মহারানীর পরিক্রমা করবে, জানি কানি চপা পানি ব্রহ্মা হত্যাদি কানি চ তানি তানি প্রণ শান্তি পদক্ষিণে পদে পদে, মানে তুলসী মহারানীর পরিক্রমা করলে আমাদের জানতে অজান্তে যত রকমের ব্রহ্মা হত্যা মতো বড় পাপও আমাদের ক্ষয় হয়ে যাবে, ঠিক আছে? তো আর বেশি করে তুলসী চয়ন করবে, তুলসী চয়ন করে ভগবানের চরণে অর্পণ করবে, ঠিক আছে? আর তুলসী মঞ্জুরি দেবে, তুলসী মঞ্জুরি দুদিকে দুটো পাতা থাকবে, মাঝখানে কচি মঞ্জুরি, ওইগুলোতে ভগবান খুব সন্তুষ্ট হন। আর শাস্ত্রে বলা আছে যে ভগবানকে যতই তোমরা দামি জিনিস পত্র মূল্যবান অনেক অনেক কিছু দাও না কেন, সব থেকে মূল্যবান ভগবানকে যদি কিছু নিবেদন করতে যাও সেটা হচ্ছে তুলসী পাতা। একটা তুলসী পাতা দিলে ভগবান যতটা সন্তুষ্ট হন, অত দামি দামি জিনিস দিলেও ততটা সন্তুষ্ট হয় না, ঠিক আছে? তো অধিক অধিক তুলসী চয়ন করবে সেই দিন, মানে গোটা মাস, সেই দিন না গোটা মাস তুলসী চয়ন করে ভগবানের চরণে অর্পণ করবে, ভগবানকে ভোগ লাগাবে, সেগুলোতে তুলসী পাতা দেবে। তারপরে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম আছে, তো একটা 108টা তুলসী পাতা চয়ন করে নিলে একটা একটা তুলসী পাতা চন্দন দিয়ে ভগবানের চরণে অর্পণ করলে, আর একটা একটা শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করলে, বা নৃসিংহদেবের চরণে 108টা তুলসী পাতা দিতে পারো, ঠিক আছে? আর তুলসী সকাল সন্ধ্যায় তুলসী মহারানীর আরতি করবে, জলদান করবে, জলদানও ঘরা ধার তো দিচ্ছই, এমনি চরণেও কিন্তু জলদান করবে, কেমন? আর তুলসী মহারানী চরণে পুষ্প অর্পণ করবে, আর তুলসী দিয়ে ভগবানের মালা গেঁথে তোমরা দিতে পারো সুন্দর করে। তোমরা মায়াপুরে যদি ইসকনে এসে থাকো দেখবে বিভিন্ন নৃসিংহদেবের ওইখানে তুলসী মহারানী, সবার কাছেই তুলসী মহারানী রয়েছে, তো সবার উপরেই এখানে আবার মাটির ভাটটা দেয় না, মাটির ঘড়া দেয় না, পিতলের ঘড়াটা দেয়, খুব সুন্দর লাগে দেখতে, গোটা মাস এরকম জলের ধারা, মানে ফোটা 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 জল পড়ে, মানে দেখতেও সুন্দর লাগে, তুলসী মহারানীকেও দর্শন করে মানে অপূর্ব। তুলসী মহারানীর দর্শনেই তো কোটি কোটি জন্মের পাপ ক্ষয় হয়ে যায়, কত রকমের রোগ ব্যাধি দূর হয়ে যায়, এটা বৈজ্ঞানিক মতেও, তাই না? শুধু শাস্ত্রীয় মতে নয়, বৈজ্ঞানিক মতেও এটা প্রমাণ হয়েছে। তো তুলসী মহারানীর অধিক অধিক সেবা করবে আগামীকাল থেকে 14 মে পর্যন্ত, কেমন? তো সকালবেলা কিন্তু লেগে পড়বে ভগবানের সেবা করতে, এই মাসটা কিন্তু হাতছাড়া করবে না, আর নিজেও করবে, যারা জানে না যাদের বাড়িতে তুলসী মহারানী আছে সবাইকে তোমরা এই ব্যাপারটা জানিয়ে দেবে, নাহলে ভিডিওটা শেয়ার করে দেবে যাতে সবাই জানতে পারে, কেমন? তো সবাই একবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে নাও, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র অ্যান্ড বি হ্যাপি। কেশব মাস কি জয়, কেশব মাস ব্রত কি জয়, তুলসী মহারানী বৃন্দা দেবী ভক্তি দেবী কি জয়। তো তুলসী মহারানী হচ্ছেন ভক্তি দেবী, তো ভক্তি দেবীর কাছে আমরা শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি মানে চাইবো, ঠিক আছে? তো পরে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। হরে কৃষ্ণা, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে, হরি বল।